গুড মর্নিং। হলো ঘুমু, হলো হয়েছে? কেমন ঘুমু হচ্ছে? রাত্রে কি হয়েছিল তোমার? ব্যথা হয়েছিল। ঢং ঢঙে বলছিস না, ঢং দেখি তাকাও, কোথায় ব্যথা হয়েছিল? তোমার ব্যথা হয়েই থাকে, তুমি সোনা পাখি না। না ব্যথা ছিল না, কারেন্ট চলে গেছিল। হ্যাঁ না, কারেন্টের ভয় নাই। তোমার ভয় আছে? ভয় আছে? ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমার মাম সকালে উঠে যে ধ্যান করছে, নমো নমো করো। আচ্ছা, ব্যথা লাগছে? ব্যথা ভালো, ব্যথা কিচ্ছু করবে না, ব্যথা ভালো। কে সোনা পাখি? বাবু হয়ে বসেছ? এবার একটু স্ট্রেচ করো তো। স্ট্রেচ করো, হয়নি মাম্মা? করো। এই দেখো আমার দুষ্ট বুড়িটা আমার বাবার সঙ্গে গেছিল বাজারে, এই মাত্র এলো। আমি জানিও না যে ও কখন বাজারে গেছে, আর বাজার থেকে কত কি নিয়ে এসেছে দেখো। হাতে করেই দেখো, একটা ফ্রুটির প্যাকেট নিয়ে এসেছে। আর চলো তোমাদেরকে দেখাই যে কি কি নিয়ে এসেছে। এক গাদা জিনিস নিয়ে এসেছে, সব কিছুই ওর জন্য। তো চলো দেখাই। প্রথমে দেখো, এই দেখো এক প্যাকেট লেজ নিয়ে এসেছে। তারপরে এই যে এই জুতো জোড়া যেটাও পরেছিল বাবা নিজে পছন্দ করে, আবার ওখান থেকে পরিয়ে নিয়ে এসছে ওর জন্য। তারপরে এই দেখো এখানে আছে কলা, আর এখানে আছে এই দেখো রসগোল্লা আছে। আর ওর জন্য না দেখো একটা ছোট্ট একটা ব্রাশ, ওর ব্রাশটা আনা হয়নি, ভুলে গেছিলাম। আর আমার জন্য একটা ব্রাশ এনেছে, আমার এখানকার ব্রাশটা একটু নষ্ট হয়ে গেছে, ওই জন্য বাবা আমার জন্য একটা নতুন ব্রাশ এনে দিল। যাই হোক, আমাদের দুজনের কারুরই ব্রাশ করা হয়নি এখনও। চলো মাম্মামকে আগে ব্রাশ করিয়ে নিই, তারপরে ওকে খাওয়াতে হবে, কেননা ও সকাল থেকে উঠে এখনও কিছু খায়নি। বেলা তো অনেকটা হয়েই গেল, আর দুষ্টুবুড়িটা দেখো একা একাই কী সুন্দর ব্রাশ করছে। মাম্মামের ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন মাম্মাম সকালে বলছে মুড়ি দিয়ে মিষ্টি, এখানে আছে কলা দিয়ে খাবে আমার মাম্মাম। আর মা ওইদিকে দুধ জাল হচ্ছে, এর মধ্যে আগে মিষ্টিটা খেয়ে নিচ্ছে, তারপরে ও দুধ জাল হচ্ছে, দুধ দিয়ে খাবে। মামার বাড়িতে এসে আর কোনো রুলস রেগুলেশন খাটে না, মানে দাদু দিদার কাছে কোনো রুলস আর রেগুলেশন খাটে না, আমার কোনো নিয়মই খাটছে না। যাই হোক, ওদের ভালোবাসাটাই, মানে ওনাদের ভালোবাসাটাই সব কিছু, কদিন অনিয়ম হলে কিছু হয় না। সকালবেলায় যেমন আমি মিষ্টিটা দেওয়া পছন্দ করি না, বাবা বলছে হাতে করে নিয়ে এলো, দে কি হবে কি হবে, তো ওই জন্য খাচ্ছে, এইভাবে খাক। মাম্মামও এতে আনন্দ পাচ্ছে, আর জামাটা ওকে ভিজে গেছে, ওকে চেঞ্জ করে দিই। তো এই যে মাম্মামের দুধ জাল হচ্ছে, আমি গ্যাসটা জোরে দিয়ে তারপরে ওই রান্নাঘরে একটু গেলাম, আর এসে দেখি দেখো সাইড দিয়ে একটু পুড়ে পুড়ে গেছে, গন্ধটা শুনে দৌড়ে এলাম। তা যাই হোক, মাম্মামের দুধটা জাল হোক, তারপর ওকে দুধ মুড়ি খাইয়ে দেবো। মুড়িটা মনে হয় না ও খাবে, দেখি একটু ওটস খাওয়ালে খাওয়াতে পারি। টাটকা এইমাত্র দুইয়ে নিয়ে আসলো, তার ফেনা দেখো ভর্তি, মনে হচ্ছে কি ফুটছেই না, এত ফেনা, ফেনাটাই তো যাচ্ছে না, দুধ কিন্তু জাল হচ্ছে ভেতরে, দেখো ফুলে উঠছে আর ফেনায় ভরে যাচ্ছে। তো ওই দেখো মাম্মাম না মুড়ি দিয়ে ওই মিষ্টিটা খায়নি, আমি তো জানতাম যে ওটা ও খাবে না, তো ওর দুধটা জাল দিয়ে ওকে একটু কর্নফ্লেক্স খাইয়ে দিলাম, আর যেটুকু বেঁচেছিল এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি। মা ওদের সবারই সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আমি তখন ব্রাশও করিনি, খাইনি, আর এখন আবার মাকে বলবো? সবসময় মাকে এরকম ডাকাটাও ঠিক না, মায়ের অনেক কাজ থাকে। তো ওই জন্য আমি ভাবলাম যে মাম্মামের দুধটা যখন ওখানে বসেছে আমি নিজেই করে নিই। তো এই দেখো আমার নিজের জন্য চা পুরো রেডি, আর চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে। জল, আমরা কোথায় যাচ্ছি? আমরা দাদাইর ভিডিও তুলতে যাচ্ছি। একটা বক উড়ে গেল, কি সুন্দর! কে জমিতে সার দেয়? কে সার দিচ্ছে জমিতে? দাদাই। ওখানে নামা যাবে না, কাদা, সামনে নামবো, সামনে যাই চলো, নামা যাবে না, কাদা তো। হ্যাঁ, তুমি কাদায় নেমেছো কখনো? তুমি দেখো কাদায় দেখছে শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে কাদায়।
তো এই যে আমার মাম্মামের তরকারি হয়ে গেছে এখানে, ওরটা আগে হয় প্রতিদিন। আর মাম্মাম যেহেতু এখানে 10টা থেকে 11টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে সকালের খাবার খেয়ে, ওই জন্য মাম্মাম ওর তরকারিটা আগে রান্না করে। আর মাম্মামকে নিয়ে আমার মা এত পজিটিভ কি বলবো, প্রত্যেক দিন ওর জন্য এত কষ্ট হলেও আলাদা করে তরকারি রান্না করা চাই। আর এখানে কিন্তু আলু, পেঁপে, বিনস, তারপরে কুলেখাড়া শাক, গাছের ওই দেখালাম না গাছ পড়ে গেছে কাঁচকলা, গাজরটা নেই, আর সমস্ত কিছু দিয়ে ওকে জ্যান্ত মাছের এরম করে ঝোল করে দেয়। তো এটা আমার বাড়িতে প্রতিদিন কিন্তু করা হয় না, আর মা সেটাকে করে দেয়। তো এই যে মাম্মামকে প্রতিদিনের মতো আজকেও দিয়ে দিয়েছি, আজকে একটু দেরি হয়ে গেল, 11:30 বেজে গেছে। তো মাম্মাম একা একা খেতে চাইলেও, আর যেদিনও একা একা খেতে যায় না, একটু এরকম মানে চারিদিক উঁচু এরম থালায় খেতে দিই, কেননা ছোট মানুষ তো এখনও ভালো করে খেতে পারে না, পড়ে যায়। আর দেখো নিজে নিজে বেছে বেছে আগে মাছটা খাচ্ছে, আর মাম্মামের সেই সবজি দিয়ে করা মাছের ঝোল, শাক দিয়ে করা মাছের ঝোল, সেই তরকারিটা ওটা দিয়ে মাম্মাম খাচ্ছে। ভালোই খায়, আর ওটাতে অনেক পুষ্টিগুণও আছে। খেয়ে নাও, তুমি একা একা খেতে পারবে, শোনা, খাও। মাম্মাম সুন্দর করে খাচ্ছে, হাম হাম করে। আগে ভাত খাও, একটু ভাত নাও, একটু ভাত নাও। হ্যাঁ, ওখানে মাম আছে, তুমি খাও। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ভাত খাও, একটু ভাত নাও মুখে। বাহ, আমার সোনা কি সুন্দর করে খাওয়া শিখে গেছে, খাও। তো যে এখন আমি স্নান সেরে এলাম, আকাশটা কেমন মুখটা ভার করে আছে। তো স্নান সেরেছি, স্নান করতে করতেই বৃষ্টি এসেছিল, তা মনে হলো কি তোমাদেরকে একটু দেখাই যে বৃষ্টি পড়লে আমাদের কেমন হয়। মাঠে দেখো বৃষ্টি পড়ছে, আর চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে না, বেশ একদম দারুণ লাগছে এদিকের আকাশটা, গোটাটা একটু দেখিয়ে দিলাম। চলো এবার বাড়ি যাই, কারণ বৃষ্টির মধ্যে বেশিক্ষণ ভিজে ভিডিও করলে মা আবার বক বক শুরু করবে, বলবো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করা চাই, বকাবকি করবে। চলো, আর এই দেখো শ্যাম্পু করেছি, চুলটা এত একদম ভিজে রয়েছে, জানি না শুকাবে কি না। আমার তো মজাই লাগছে, বেশ ছাতার উপরে টুপটাপ করে শব্দ হচ্ছে, আর এখানে দাঁড়িয়ে রয়েছি, বেশ ভালো লাগছে। ভিডিও করি না করি, দাঁড়িয়ে যে প্রকৃতির পরিবেশের যে এনজয় করছি, মানে কি বলবো, ভাষাহীন, আমি ভাষা হারিয়ে ফেলছি। তো এই যে আমি এখন বাড়ি চলে যাচ্ছি, দেখেছো শব্দ শুনতে পাচ্ছো, আমার ফোনটার 12টা না বেজে যায় ভিডিও করতে গিয়ে। তো চলো বাড়ির ভেতরে চলে যাচ্ছি। তো এসে দেখি ওখান থেকে আমার মাম্মাম নাচ শুরু করে দিয়েছে, ভালো করে নাচো, ভালো করে। মাম্মামের নাচ তো তোমরা দেখলে যে মাম্মাম কি সুন্দর নাচ করছিল। তো চলো এবার দুপুরের খাওয়াটা খেয়ে নিই, কখন স্নান সেরেছি কিন্তু এখনো খাওয়া হয়নি। তো প্রতিদিনের মতো আজকেও দেখো মা সুন্দর করে বেশ গুছিয়ে খেতে দিয়েছে, সত্যি সত্যি ভিডিও করছি বলে না মা একটু বেশি যত্ন করছে। যাই হোক, চলো এবার খাবারটা খেয়ে নিই, তার আগে দেখো আমি জম পেস্ট করে এখানে খাবারটা একদম মাখছি। তো চলো খেয়ে দিয়ে তারপরে কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। তো যে বিকেল হয়ে গেছে, এখন আমার মাম্মামকে খাওয়াচ্ছি একটুখানি ওটস। কি বলছো? আচ্ছা বেশ, আচ্ছা বেশ, হা করো, আমি একা একা তুমি খেতে পারবে না, দেখি কে, আমি চোখ বন্ধ করছি, কে খাবে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে, চলো বেরু বেরু যাবো, বেরু বেরু যাবো, তা ছোট দাদা পান্দা দাই বাড়ি, চলো ফিনিশ। মাম্মাম বলছে আম খাবো, কলা খাবো, ওই জন্য ভাবলাম তাহলে দুটোই দেওয়া যাবে, এরকম একটা কিছু ওকে বানিয়ে দিই, ওটসটার মধ্যে তো আম কলা সবই দেওয়া যায়, তো ওর সবটাই ইচ্ছাটাই পূরণ হবে। কে কাঁদছে, কে কাঁদছে বলো, কে কাঁদছে, খাবার কাঁদছে? হ্যাঁ, তুমি না খেলে তো খাবার কাঁদবে, সোনা পাখি সোনা পাখি সোনা পাখি সোনা পাখি, খেয়ে নাও খেয়ে নাও, কাঁদে না কাঁদে না সোনা পাখি সোনা পাখি। সকালে আর বিকালে দুইবার, মানে একবার এই দাদান, তার একবার ওই দাদান, তার একবার ওই দাদান, তার একবার ওই দাদান, খুব ভালো বলছে।
এটা পরে খাবে, হ্যাঁ এটা পরে খাবে, সকাল বিকাল দুই বেলা। দাও আমাকে একটা দাও। মাছ ধরছে, কারা মাছ ধরছে? ওই যে ওরা মাছ ধরছে। গুলু আসো, আর আমরা ঘুরে বেড়াচ্ছি বিকেল বেলা, হাঁটু হাঁটু করছি, বিকেল বেলা ঘুরু ঘুরু করছি। কার সাথে? মামমামের সাথে। আমরা বেরু বেরু যাচ্ছি। হ্যাঁ, কি সুন্দর দেখো, এইদিকেও রাস্তা, এইদিকেও রাস্তা। কই দিন না, দিন না, কই কই দিন না, আবার বিকেল বেলাতে বাইরে থেকে ঘুরে আসার পর তোমরা তো দেখতেই পেলে যে মা জেঠিমার সঙ্গে আমার মাম্মাম কি সুন্দর খেলা করছিল। তারপরে আমার মা খেলাটালা করে আমাদের জন্য একটু মুড়ি মেখে নিয়ে এসেছিল চপ চানাচুর দিয়ে, ওটাই আমাকে দিয়ে গেল। আর এই দেখো নারকেলটা প্রথমে দিতে ভুলে গেছিল, পরে এসে আবার দিয়ে গেল। তো যাই হোক, এরপর আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, একদম চলে গেছি রাত্রে। আর রাত্রিবেলা এখন 9:30-10 বাজে, আর আমার দুষ্টু বুড়িটা দেখো কি সুন্দর করে রুটি বেলে দিচ্ছে আমার মাকে। আর ওর রুটি যেটা বেলেছে সেটাই বায় না, ওকে ভেজে দিতে হবে। একবার করে বেলছে, একবার করে গোল্লা পাকাচ্ছে, এই ওর কাণ্ড। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।